আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরালিল্লাহ আল্লাহ আম সুপ্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমেই যে সংবাদটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে অতি সম্প্রতি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি যারা বিদেশে বসে গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন বিদেশে বসে গুজব রটনাকারীদের পাসপোর্ট বাতিলের পরিকল্পনা রয়েছে তাদের আপনারা নিশ্চয়ই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের যে মন্তব্যটি এটি সময় টেলিভিশনে প্রচারিত হয়েছে এখন প্রশ্ন হল যে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন করা হয়েছে যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কিছুদিন আগে আরেকটি আইন করা হয়েছিল যেটিকে বলা হয়েছে সাতান্ন ধারা এই যে দুটি আইন এই দুটি আইনই কিন্তু করা হয়েছে মূলত যারা সোশ্যাল মিডিয়াতে সরকারের দুর্নীতি অনিয়ম এগুলি নিয়ে যারা কথা বলবে বা এগুলি নিয়ে যারা সংবাদ করবে এই জাতীয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সংবাদকর্মীদের মুখ বন্ধ করার জন্যই মূলত প্রথমে সাতান্ন ধারা এই আইনটি করা হয়েছিল কিন্তু যখন দেখা গেল যে এই আইন দিয়েও কোনো কাজ হচ্ছে না তখন ডিজিটাল নিরাপত্তা আইন করা হয় এখন দেখা যাচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইনেও কাজ হচ্ছে না এই জন্যে সরকার পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করছে বলে আমার কাছে মনে হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর বাইশ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এপিবিএন এর ওই সদস্যরা এখনো প্রায় সতেরো সদস্য রয়েছেন ট্রাইব্যুনালের ভেতরে আপনারা নিশ্চয়ই বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের এই নিউজটি শুনেছেন ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নাই শুধু এতটুকুই বলব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা টেলিভিশন যে গুজবটি ছড়ালো যমুনা টেলিভিশনের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দেশ মুক্ত করার জন্যে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে করোনা ভাইরাস আক্রান্ত আক্রমণ করতে পারে এটি আপনি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করতে পারছি না বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী আছে স্বাধীনতা বিরোধী যে শক্তি আছে এই শক্তিকে নির্মূল করার জন্য একটি ট্রাইব্যুনাল মানে এত স্বচ্ছ এবং মহৎ একটি ট্রাইব্যুনাল সেখানে করোনা ভাইরাস ঢুকতে পারে এটি আমি বিশ্বাস করতে পারছি না তো এর থেকে বড় গুজব আর কি হতে পারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি যমুনা টেলিভিশনের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেবেন না যমুনা টেলিভিশনের যারা সংবাদকর্মী আছেন কলাকুশলী আছেন যারা দায়িত্বশীল আছেন তাদের পাসপোর্ট বাতিলের কোনো চিন্তাভাবনা করছেন কি আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই মানে দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে দেশটা কি আপনার পৈতৃক সম্পত্তি আপনি কি নিজের চেহারাটা কখনোই আয়নার সামনে গিয়ে দেখেছেন যে আপনি যারা বিদেশে বসে সরকারের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে সেটিকে আপনারা গুজব বলে চালিয়ে দিচ্ছেন যারা গুজব ছড়াচ্ছেন তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই কিন্তু বিষয়টি হলো যে আপনাদের বিরুদ্ধে সমালোচনা করলেই সেটিকে আপনারা গুজব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এখন আপনারা পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করছেন যে যারা বিদেশে বসে কথা বলছে বা বিদেশে বসে যারা গুজব ছড়াচ্ছে তাদের পাসপোর্ট বাতিলের চিন্তাভাবনা করছেন আপনারা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবন নামক যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা বাতিল করার জন্যে মালাকুল মৌত কিন্তু অপেক্ষা করছে আপনার জীবন থেকে কিন্তু অনেক সময় পার করে ফেলেছেন যে কোনো মুহূর্তে মারাও যেতে পারেন এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকব না আমাদেরকে কিন্তু মারা যেতে হবে জীবন নামক যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা কেড়ে নেওয়ার জন্য মালাকুল মৌত সারাক্ষণ অপেক্ষা করছে সুতরাং মৃত্যুকে ভয় করুন আপনার নিজের চেহারাটা কখনোই বোধ হয় সামনে গিয়ে দেখেন নাই আপনি তো একজন ভোট চোর স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের ভোট ডাকাতি করে জনগণের ভোট চুরি করে দিনের ভোট রাতে করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এই জন্য সাতান্ন ধারা দিয়ে যখন কাজ হচ্ছে না ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে যখন কাজ হচ্ছে না তখন পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করছেন এই জায়গায়ও আমাদের কোনো আপত্তি নাই আইন সকলের জন্যই সমান তাই নয় কি তো তাহলে এই আইনটা কেন শুধুমাত্র যারা সরকারের সমালোচনা করছে বা যারা সরকারের বিরোধী প্রচারণা চালায় এমন কেউ যদি গুজব ছড়িয়েও থাকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যারা সরকার বিরোধী যারা সরকারের সমালোচক আইনটা কেন শুধু তাদের ক্ষেত্রেই প্রয়োগ করা হবে এটি হলো আমার প্রশ্নের জায়গা আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে রানা প্লাজার কথা তিরিশে জুন দু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ব্রিটিশ ট্যাবলোয়েট মিরোরের খবর রেশমাকে উদ্ধার সাজানো নাটক আপনাদের নিশ্চয়ই মনে আছে রানা প্লাজা ধ্বংসের সতেরো দিন পর এই রেশমাকে এই ধ্বংসস্তূপ থেকে আবিষ্কার করা হয়েছিল এটি যে একটি সরকারের সাজানো নাটক ছিল সেটি কিন্তু জাতি এখনও ভুলে যায়নি অতএব এই গুজবটি সরকার নিজে চালিয়েছিল এখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই এই গুজবের সাথে কিন্তু আপনিও জড়িত ছিলেন আপনার সরকারের সকলেই এই রেশমা নাটক নামক এই গুজবের সাথে জড়িয়ে জড়িত ছিলেন তাহলে আপনাদের পাসপোর্টগুলি কি বাতিল করার চিন্তাভাবনা কখনও করেছেন আপনাদের পাসপোর্টগুলি কি বাতিল করার চিন্তাভাবনা আপনারা করছেন প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম আরেকটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ফেসবুক কর্তৃপক্ষ পনেরোটি ফেসবুক আইডি এবং পেইজ গুজব ছড়ানোর কারণে ভুয়া সংবাদ প্রচারের প্রচারের কারণে ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল আর সেই পনেরোটি পেইজের মালিক ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমি একজনের নাম মেনশনই করতে পারি এ আরাফাত যিনি সুচিন্তা ফাউন্ডেশনের মহাপরিচালক বা চেয়ারম্যান সেই পনেরোটি পেইজের একটি পেজের অ্যাডমিন ছিলেন এই আরাফাত আজ পর্যন্ত কি সেই আরাফাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার পাসপোর্টটা কি বাতিলের চিন্তাভাবনা কখনো করেছেন কেন এই দুমুখ নীতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশত্যাগে বাধ্য করা হয় তখনও একটি নাটক সাজানো হয়েছিল আমি আপনাদেরকে কোট করছি মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা ক্যান্সারে আক্রান্ত এই জন্যে তিনি ছুটিতে যাচ্ছেন একই কথা অ্যাটর্নি জেনারেল মাহবুব সাহেব তিনিও বলেছিলেন যে প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত এই জন্যে তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে অথচ সেই সময় এই প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই বলেছিলেন আমি সম্পূর্ণ সুস্থ ঘটনাটা কি ঘটনাটা হল সংশোধনী বাতিলের রায় দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এটি সরকার টের পেয়ে তাকে এই ক্যান্সার নাটক সাজিয়ে বন্দুকের নলের মুখে তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিলেন আমার প্রশ্ন হল আজকে প্রায় তিন চার বছর হয়ে গেছে সেই প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্জিতে প্রায় দুই বছর বসবাস করেছেন তিনি কোন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়েছেন এবং কোন ক্যান্সার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন কেউ কোনো প্রমাণ দিতে পারবেন কোনো প্রমাণ দিতে পারবেন না তো তাহলে গুজব ছড়ানোর দায়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পাসপোর্ট বাতিলের কোনো চিন্তাভাবনা কি কখনো করেছেন করেন নাই এই জায়গায় হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনিও তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্লোন ক্যান্সার নামে একটি গুজব ছড়িয়েছিলেন আমি আজকে আবারও বলছি এটি আদৌ গুজব ছিল না প্রধানমন্ত্রীর ক্যান্সার হয়েছে তিনি ক্যান্সারে আক্রান্ত রোগী এখন আপনারা প্রশ্ন করবেন যে তিনি লন্ডনে তো চোখের চিকিৎসা করতে গিয়েছিলেন বরং লন্ডনে তিনি চোখের চিকিৎসা করতে গিয়েছিলেন এটাই হলো গুজব আর আমি যেটা বলেছি এটাই হলো সঠিক এই কথাটা কেন বলছি আমি আজকেও আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম তিনি লন্ডনে কোন হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন এবং কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তার চোখে সার্জারি করেছেন আমি গত প্রায় এক বছর আগে আপনাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম আজ পর্যন্ত কেউই আমার চ্যানে চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই আজও আবার নতুন করে চ্যালেঞ্জ করলাম তিনি যে লন্ডনে চোখের চিকিৎসা নিতে গিয়েছিলেন কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তার চোখে সার্জারি করেছেন এবং কোন হাসপাতালে তার চোখের সার্জারি করা হয়েছে এই দুটি তথ্য আপনাদেরকে দেওয়ার অনুরোধ করলাম চ্যালেঞ্জ করলাম যদি দিতে না পারেন তাহলে এই ফালতু কথাবার্তা বলে লাভ নেই যে আমি গুজব ছড়িয়েছি বাংলাদেশে সবচেয়ে বড় গুজব হল গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আছে বা রাষ্ট্র পরিচালনা করছে এর থেকে বড় গুজব বাংলাদেশে দ্বিতীয় আর আরেকটি নেই গত সাতই এপ্রিল আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস লিখেছিলেন রোগী না হয়েও আইইডিসিআর দেওয়া হটলাইন নাম্বারে বিভিন্ন অ্যাপস এর নাম্বার দিয়ে একের পর এক কল দিয়ে মহিলা ডাক্তারের সাথে অশ্লীল ভাষায় ফোনালাপ করে যাচ্ছিল প্রতিনিয়ত এই চক্রের একজন সদস্যকে কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হাতির ঝিল থেকে গ্রেফতার করেছেন র্যাব এই ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকুন এই একই সংবাদ বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে তারা এটি প্রচার করেছিল করোনার হটলাইনে নারী চিকিৎসককে উত্তক্ত যুবক গ্রেপ্তার এই সংবাদটি সময় টেলিভিশন পরে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পরেও আপনি যদি এই কথাগুলি লিখে সার্চ দেন তাহলে এইভাবে আপনি সংবাদটি দেখতে পারবেন কিন্তু লিঙ্কে ক্লিক করলে সেই সংবাদটি আর খুঁজে পাওয়া যায় না আমি সেই আসল সংবাদটির স্ক্রিনশটু শটটিও রেখে দিয়েছিলাম এই যে দেখুন করোনার হটলাইনে নারী চিকিৎসককে উত্তক্ত যুবক গ্রেপ্তার করোনার হটলাইনে নারী চিকিৎসককে উত্তক্ত যুবক গ্রেপ্তার এই সংবাদটি সময় টেলিভিশন পরে সরিয়ে ফেলেছে কেন আপনারা দেখতে পাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব অনলাইন মিডিয়া সেল এখানে তারা পরের দিন তারা আরেকটি স্ট্যাটাস লিখেছে যে আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি ভাইরাল হয় যেটা সম্পূর্ণ গুজব এটি একটি গুজব রোগী না হয়েও আই দেওয়া হটলাইন নাম্বারে বিভিন্ন অ্যাপস এর নাম্বার দিয়ে একের পর এক কল দিয়ে মহিলা ডাক্তারকে বিভিন্ন খারাপ ভাষায় ফোন আলাপ করে যাচ্ছেন প্রতিনিয়ত এই চক্রের সদস্য তাহসানকে কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হাতের জিল থেকে র্যাব গ্রেপ্তার করেছে তো এই তথ্যটি যখন র্যাব তাদের ওয়েবসাইটে প্রকাশ করলো প্রকাশ করার পরেই আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার আইডি থেকে এই লেখাটি তিনি সরিয়ে ফেলেন এবং সময় টেলিভিশন তাদের ওয়েবসাইট থেকে ওই সংবাদটি সরিয়ে ফেলেন এখন আমার প্রশ্ন হলো যে যদি সত্যিকার অর্থেই গুজব ছড়ানোর কারণে একজন প্রবাসী বাংলাদেশিকে তার পাসপোর্ট বাতিলের চিন্তাভাবনা পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে বা স্বরাষ্ট্রমন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে তাহলে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাসপোর্টটা কি বাতিলের কোনো চিন্তাভাবনা করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সময় টেলিভিশনের যারা সংবাদকর্মী আছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করেছেন তাদের পাসপোর্ট কি বাতিলের কোনো চিন্তাভাবনা করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী